বাবা, কি বড় আতাটা! আবার দুটো চোখও রয়েছে। ও দর্শক বন্ধুরা, তোমরা সবাই চলে এসেছো? এসব আমি কি বলছি তাই ভাবছো তো তোমরা? এই আতাটা নিয়েই আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প, আতার চোখ। আজকের গল্পটা নয়নডাঙ্গার এক গৃহস্থ পরিবারকে নিয়ে। গোয়ালে গরু, গোলা ভরা ধান, এছাড়া পরিবারের সদস্যের আনাগোনা সব মিলিয়ে গৃহস্থ বাড়িটিতে সারাদিন খুব হইচই হতো। এই হলো গৃহস্থ বাড়ির বড় বউ মালতী। খুবই লক্ষ্মীমন্ত স্বভাবের, সমস্ত পুজো আচ্চা সে খুব নিষ্ঠাভাবে পালন করে। বাবা প্রসাদ, বৌমা সব দিকটা কেমন সুন্দর করে সামলায় বলতো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। না বাবা, মা এ তো আমার দায়িত্ব। গৃহস্থ বাড়ির সবচেয়ে ছোট সদস্য ছিল বাচ্চু। সারা দিন সে আপন মনে বাগানে খেলা করত। প্রতি বছরের মতো এবছরও মালতী গোয়াল পুজো করাবে বলে ঠিক করল, কিন্তু কোথাও সে আতা ফল পেল না। মা গোয়াল পুজোতে তো আতা ফল লাগবে, কিন্তু আতা ফল তো কোথাও পাওয়া যাচ্ছে না। আপনার ছেলে তো সারা দিন কত জায়গায় আতা ফল খোঁজার জন্য গেল, কিন্তু কোথাও তো আতা পেল না। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো। ছেলেটা সারা জায়গায় খুঁজেও একটাও আতা ফল পেল না। এবার কি হবে মা? মালতী, এবছর তুমি আতা ফল ছাড়াই পুজো দাও, পরের বছর দেখো তুমি আতা ফল দিয়েই পুজো করতে পারবে। ওদিকে মালতীর ছেলে বাচ্চু বাড়ির পিছনের বাগানে খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ তার চোখে পড়ল একটা আতা। এ কি, এটা আতা ফল না? মা তো এই ফলটাই পুজোর জন্য খুঁজছিল, কিন্তু এত বড় আতা ফল! আমাকে বের করো, আমাকে বের করো না। এ কি, এই ফলটা তো কথা বলছে, গোল গোল চোখ পাকিয়ে কেমন তাকিয়ে রয়েছে। কেউ কি রয়েছে? দেখি তো একবার এই আতাটার মধ্যে কি আছে। না, কিছুতেই তো ফাটাতে পারলাম না। যাই বাবা, আমি মাকে দিয়ে আসি। মা, ও মা! কি হয়েছে বাচ্চু? মা দেখো, এই ফলটাই তো তোমার পূজোর জন্য লাগবে না। এ কি, তুই আতা ফল কোথায় পেলি? বাগানে পড়েছিল মা। ঠিক আছে, যা তাড়াতাড়ি পূজোর থালায় রেখে দে। কিন্তু মা, এই ফলটা কথা বলতে পারে জানো? কি বলছিস, আতা ফল আবার কথা বলে নাকি? হ্যাঁ মা, আমার দিকে কেমন তাকিয়েছিল। ধুর, আমার সময় নষ্ট করিস না তো, যা আতাটা থালায় নামিয়ে দে। ঠিক আছে। বাচ্চু আতাটাকে থালায় নামিয়ে দিল। গৃহস্থ বাড়ির গোয়াল পুজো ভালোভাবে মিটে গেল। কিন্তু পুজোর পর, আচ্ছা বাচ্চু, তুই যে বললি এই আতা ফলটা তুই বাগানে পেয়েছিস, কিন্তু আমাদের তো কোনো আতা গাছ নেই, তাহলে তুই কোথায় পেলি? মা, আমি তো বাগানেই পেয়েছি। আমি খেলতে খেলতে দেখলাম এই আতা ফলটা পড়ে রয়েছে, তাই তো আমি নিয়ে এলাম। ও মা, আমি ওই আতাটা খাবো, আমাকে দাও। ঠিক আছে, এই নে। বাচ্চু আতাটাকে দুভাগ করল, অমনি একটা পরী বেরিয়ে এলো। উফ বাবা, এতক্ষণে বেরোতে পারলাম। এ কি, এ তো একটা ছোট্ট পরী। তুমি তো তখন আমার কথা বিশ্বাসই করনি। আমি তো বলেছিলাম যে আতা ফলটা কথা বলতে পারে, তাকাতে পারে। হ্যাঁ, আমি পরী, আমার নাম আতা পরী, পরী রাজ্যের ঈর্ষা পরী আমার এই অবস্থা করেছিল। একদিন
ঈর্ষা পরি যখন একটা আতা ফল খাবে বলে বসেছিল, তখন আমি আসি। বা কি সুন্দর আতা ফলটা! ও ঈর্ষা পরি, আমাকে দাও না গো ওই আতা ফলটা। কি, আমার আতা ফলে লোভ দেওয়া? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। এমনিতেই তো তুই সকলের নয়নের মণি হয়ে থাকিস, আজ তুই মজা টের পাবি। তুই এই আতা ফল খাবি? হ্যাঁ ঈর্ষা পরি, দাও না আমি খাবো। ঠিক আছে, তাহলে ফলটার মধ্যে ঢুকে গিয়ে খা। কি বলছো তুমি, আমি এত বড়, ওইটুকু ফলের মধ্যে আমি কি করে ঢুকবো? ঠিক আছে, আমি তোকে ছোট করে দিচ্ছি, তাহলে তুই ঢুকে ওই ফলটা খেতে পারবি। হ্যাঁ তুমি তো ঠিক বলেছো, তাহলে আমি আতা খেতে পারবো, কি মজা! এইভাবে ঈর্ষা পরি আমাকে ওই ফলটার মধ্যে ঢুকিয়ে বন্দি করে দিল, ও পৃথিবীতে এসে ফলটাকে ফেলে দিয়ে চলে গেল। মা, আমি তো তখন আতা ফলটা এত ফাটানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ফাটলো না, এখন কি করে ফেটে গেল? হ্যাঁ বাচ্চু, মনে হয় ওই ফলটা পূজোয় ব্যবহৃত হওয়ায় ওর মধ্যে থাকা সমস্ত অশুভ শক্তি কেটে গেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ গো, তোমাদের জন্যই আজ আবার আমি বেরিয়ে আসতে পারলাম। কিন্তু এবার যে আমাকে পরিরাজ্যে ফিরে যেতে হবে। বিদায় বন্ধু, চলি তাহলে। এই বলে ছোট্ট পরীটি চলে গেল। বাচ্চু ও তার মা পরীটিকে হাসি মুখে বিদায় জানালো।